ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট রুমা সোনা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো অনেকদিন বাদে ভাবলাম খাটগুলো একটু পরিষ্কার করবো, তা খাট মোছামুছিও করবো, তো এগুলো এমনি বিছানা বেডশিট এগুলো তো সবসময় চেঞ্জ করায়, কিন্তু খাটের এইসব এগুলো পোছা হয় না, মানে পরিষ্কার করা হয় না অ্যাকচুয়ালি। আর সত্যি কথা বলতে আমার সময় হয় না। তা দেখো ঘরের তো সমস্ত মানে প্রচুর কাজ, মানে কোন কাজটা থেকে কোন কাজটা করবো সত্যি। আর এই গরমকালে বেশি আমার ঘর মানে নোংরা হয়, ঘর বলো এই ঘর ওই ঘর, তারপর তোমার বাইরে এগুলো বেশি, মানে যত হাওয়া বাতাস যত ধুলো বাড়ি ওড়ে যত বেশিরভাগ। আর শীতকালে তো সব বেশিরভাগই তোমার জানলাপাট বন্ধ থাকে, খুব কম খোলা হয়, বিশেষ করে ঠান্ডার জন্যে, তো অতটা ধুলোবালি হয় না, কিন্তু গরমকালে বেশি হয়। মানে কি বলবো, প্রতিদিন যদি না মোছা হয় তাহলে একদম নোংরায় তাকানো যায় না। বিশেষ করে প্রতিদিন বলতে যেগুলো একদম রাফ ইউজ করি প্রতিদিন, যেরকম আমার মোবাইল চার্জারের জায়গা, ওটা ডেলি আমার মুছতে লাগে, রিমোট রাখি ওই জায়গাটা পুরো ধুলো পড়ে যায়। ওই সাইডটা সারাক্ষণ মানে টিভির সাইড সারাক্ষণ জানলা খোলাই থাকে, মানে সকাল থেকে একদম বলতে গেলে দিনও খোলা থাকে একদম রাত পর্যন্ত, এই জন্যে আরও বেশি। আর গরমকাল জানলাপাট না খোলা রাখলে না হাওয়া বাতাস ঘরে ঢোকাটাও খুব প্রয়োজন, খুব দরকার, তো ওই জন্যে বেশি। আর সত্যি খাটের এইসব মানে মোছাই হয় না, কারণ ওগুলো আমি সত্যি আমার সময় হয় না, আমি অন্য কাজগুলো করি, মানে এইদিকে মুছতে গেলে ওইদিকে কাজ হয় না, তারপরে দেখো ঘরে অন্য অন্য কাজও থাকে। তা অনেকদিন বাদে ভাবলাম যে না এগুলো মুছে নিই। আর যেগুলো যে মানে সবসময় পরিষ্কার করার জিনিস যেগুলো সবসময় ব্যবহার করছি সেগুলো ডেলি হচ্ছে, কিন্তু এইগুলো ডেলি হয় না, যেটা হয় না সেটাই বলি তোমাদের সাথে শেয়ারও করি। তো ওই জন্যে এইসব খাটের এইগুলো সব মোছামুছি করে তারপরে তবে যেটা বললাম মানে ঘরে কাজ তো কম থাকে না। তারপরে দেখো সব থেকে বড়ো জিনিস, যতই কাজকর্ম করো তার নিজেরও একটু বিশ্রামের দরকারও পড়ে। আর দুপুর টাইমটায় বিশ্রাম মানে না করলে শরীর একদম খারাপ লাগে, বিশেষ করে তা যেটুকু হয়তো সময় থাকলে করি, না থাকলে একদমই করি না, সারাদিন মানে কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্তই থাকি। আর আমি এমনি কাজকর্ম করতে না মানে ভীষণ ভালোবাসি, বিশেষ করে মানে যতক্ষণ আমার শরীরে দেয় মানে কাজ করতে পারি ততক্ষণ করি, যখন একদম পারি না তখন করতে পারি না। রান্না বাড়ার দিক দিয়ে বলো, এমনি যে কোনো কাজের দিক দিয়ে, হ্যাঁ কাজ করতে কখনো ভয় পাই না, যতক্ষণ পারি ততক্ষণ করি, আর যখন পারি না তখন কী করে করব। তারপরে তো আমার ডেলি ধরো আপ ডাউন, সকাল রাতে আপ ডাউন আছেই, মানে ডেলি বেরোতে হচ্ছে ডেলি, আবার এসে ঘরের কাজ, তারপরে তো রান্না আছে সব থেকে বড়ো। রান্না করার সময় তো একদম বেশি, সকালের দিকে করলে কোনো ব্যাপার হয় না, কিন্তু বেলার দিকে করলে তখন ঘেমে না নিজেই স্নান হয়ে যাই, মানে এতটাই গরম এতটাই। আর সব থেকে জানো তো সব থেকে বেশি লাগে মানে কীরকম বলো তো, জানলাপাট খুলে যে আমি রান্না করো সেটাও করতে পারি না। গ্যাস ওভেনটা তোমার জানলার ধারে মানে যেদিকেই মানে একটুখানি খোলা রাখলে হাওয়া বাতাস মানে এতটাই জোর হয় মানে সেখানে, তখন কী করি সামান্য একটু না খুললে নয় তা একটুখানি খুলে, তারপর নাহলে গ্যাসে একদম ওপেন একদম ওভেনে গিয়ে একদম হাওয়াটা দেয়, তো ওর জন্যে খুলতে পারি না। মানে যে দক্ষিণ দিকে হোক আমার এদিকে পশ্চিমের দিকে হোক আর উত্তর দিকে তো খোলাই যায় না, মানে উত্তর দিকে তো ওইদিকে তোমার জানলারই থাকে, মানে পূর্ব দিকের ওই সব মানে দরজা বলো জানলা বন্ধ করে তারপর রান্নার, যেহেতু আমার হাওয়াটা লাগে বলে ওভেনে একদম ডাইরেক্ট লাগে বলে যেন সবসময় বন্ধ করে নিয়ে তারপর রান্না করতে। আর তোমার পশ্চিমের দিকে একটুখানি জানলা খোলাটা রাখি, কারণ গরম তো গরমে রান্না করার সময় খুব অসুবিধা হয়, কিন্তু একটুখানি সাইড খুলে রাখি নাহলে অসুবিধা হয়। আর আজকে রাতে রান্না করব, মানে তোমার সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। তোমার আজকে হলো একটু কচুরি করব, মানে কচুরি বলতে তোমার আর ডাল সেদ্ধ করে রেখেছি, মানে ছোলার ডাল, ছোলার ডালে পুর করে সেটাকে মানে ডাল পুরি যাকে বলে সেটা করব। তা আমার ওই সব ডাল পুরি বলো নান পুরি বলো এইসব জিনিসগুলো সময় লাগে ঠিকই, এগুলো করতে যেরকম সময় লাগে কিন্তু খেতে দারুণ লাগে,
তাও মাঝের মধ্যে, এটা এটা সবসময় হয় না, সবসময় করতে পারি না সত্যি কথা বলতে। তার ছেলে অনেকদিন ধরে বলছে মা মোমো খাবো, তা আমার সত্যি সময় হচ্ছে না যে আমি করে দেব। তা ওগুলো সত্যি কথা বলতে দিনের বেলা সময় না করলে রাতের দিকে সত্যি সময় হয় না, কারণ রাতের দিকে তৈরি করে খাওয়া তারপরে আবার ছেলেকে আনতে যাওয়া হয় না। তো ওর জন্যে আমি বলছি ঠিক আছে দিনের বেলা একদিন হাফ রেডি করে রাখবো, হাফ বাদ বাকি হলো রাতের দিকে রেডি করব। তাই কচুরি আর তোমার একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ওটা একটু ডাল টাইপের করব, ব্যাস। এটা হলো আমাদের রাতের হলো ডিনার। যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।